السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين. أما بعد، সময় তো উপস্থিতই আমাদের আরডিসি ইসলামিক রিসার্চ দাওয়া সেন্টারের প্রশ্নোত্তর পর্বে আমাদের এক ভাইয়ের প্রশ্ন। অনেক সময় দেখি যে কিছু পাঞ্জাবি আমরা পরি যেটা ভিতরের গেঞ্জি বা চামড়া দেখা যায়, সেক্ষেত্রে সেই পাঞ্জাবি পাতলা ফিনফিনে পরে সালাত হবে না হবে না? এর উত্তর হচ্ছে, যদি এই পাতলাটা এমনই হয় যে শরীরের রং বোঝা যায়, কালো, ফর্সা, লাল, এবং এই অঙ্গটা ঢাকা নামাজের শর্ত, যেমন ধরি আমাদের নাভি থেকে হাঁটু পর্যন্ত আর দুই কাঁধ ঢাকতে হবে, তাহলে এই দুই কাঁধের বা এই জায়গার কাপড় যে এতই পাতলা হয় যে গায়ের রং বোঝা যায়, বা মোজা, মোজা যদি এমনই ফিনফিনে পাতলা হয় যে চামড়া দেখা যাচ্ছে এবং চামড়ার রং বোঝা যাচ্ছে, তাহলে সেই মোজা তো মাসে চলবে না, আর এই কাপড় পরেও নামাজ হবে না, কারণ সত্তর ঢাকা এটা নামাজের শর্তের একটি অঙ্গ। আর যদি এমন হয় যে হ্যাঁ দেখা যাচ্ছে, হয়তো নিচে ভিতরে গেঞ্জি দেখা যাচ্ছে, চামড়া দেখা যাচ্ছে, বাট রং বোঝা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো না যে খুব বেশি পাতলা ফিনফিনে, তাহলে এটা পরে নামাজ হবে ইনশাআল্লাহ। তবে তবে এমনটা না হয় ভালো, কারণ অনেকে অনেক সময় এরকম পাতলা হলে অন্য মুসল্লিদের দৃষ্টি পড়ে বা মনে করতে পারে যে এটা পাতলা, নামাজ হবে হচ্ছে না মনে হয়। এই সন্দেহ থেকে যেন আপনাকে নিয়ে মানুষ সন্দেহ না করে, সে যদি এত পাতলা না পড়ে, এমন যেটা মোটামুটি আপনার শরীর দেখা যাচ্ছে না, চামড়া দেখা যাচ্ছে না, এমনটা হয় উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের ফিক বুঝার, জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।